আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি তাহমিনা আক্তার, হিসাববিজ্ঞান বিভাগ, হাজারাতুজু ডিগ্রি কলেজ, চানগাঁও, চট্টগ্রাম। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিব, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এর স্টুডেন্টদের জন্য প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টটি, তোমাদের চ্যাপ্টার হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমি এর আগে একই সাবজেক্টের উপরে দুটা ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমার এটা তৃতীয় ক্লাস। তোমাদেরকে প্রথমে আমি কিছু থিওরি, তারপর এই যে পিভিপি এনপিভি উপরে কিছু অঙ্ক করিয়েছিলাম। সেকেন্ড ক্লাসে ছিল আইআর এর উপরে কিছু ম্যাথ। আজকে আমি এই দুটার কম্বিনেশনে একটা অঙ্ক করাবো, কিন্তু এটার একটা বিশেষত্ব হচ্ছে এই অঙ্কে আমাদের যে অঙ্কের সলিউশন করার জন্য এনসিইউ প্রয়োজন হয়, সেই এনসিইউটা এখানে নেই। আমরা সেটা কিভাবে বের করতে হয় দেখিয়ে তারপর বাকি অঙ্কটা সলিউশন করে নিব। চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। আজকে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি কোয়েশ্চেন 2011 এর। তো শিক্ষার্থীরা দেখো এখানে কি কি করতে হবে। প্রথমে বলেছে ফ্রম দ্য ইনফরমেশন অফ জনি কোম্পানি ক্যালকুলেট পে ব্যাক পিরিয়ড বা পিভিপি, নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি, এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর, এগুলো নির্ণয় করতে হবে। তো প্রশ্নের প্রথমে কি দেওয়া আছে দেখো, পারচেজ প্রাইস অফ মেশিন এই যে 2 লাখ, ইম্পোর্ট ডিউটি দেওয়া আছে 30,000, ক্যারিং কস্ট 7,000, ইনস্টলেশন চার্জ দেওয়া আছে 13,000, ওয়ার্কিং ক্যাপিটাল 50,000 এবং ইউজফুল লাইফ 5 ইয়ার্স, অর্থাৎ আমার প্রয়োজনীয় এলিমেন্টসগুলো এখানে আছে। তারপর দেখো অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো দেওয়া আছে, প্রথম বছর ফার্স্ট ইয়ারে 80,000, তারপর 70,000, 90,000, 95,000 এবং 85,000, এভাবে ক্রমান্বয়ে আমাদের 5টি ইয়ারের দেয়া আছে। এবং কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেখো, যে দ্য কোম্পানি পেস ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 30% অ্যান্ড চার্জেস ডেপ্রিসিয়েশন অন স্ট্রেট লাইন বেসিস, আর ডিসকাউন্ট রেট দেওয়া আছে 10%, অর্থাৎ আমাদের একটা যে এনপিভি বের করার জন্য যে ডিসকাউন্ট রেটটা দেওয়া থাকে সেটা হচ্ছে এখানে 10%। তো শিক্ষার্থীরা, আমি প্রথমে বলে নিয়েছিলাম যে আমাদের এখানে এনসিও দেওয়া নেই, অর্থাৎ নেট ক্যাশ আউটলে যেটা, সেটা আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। তো প্রশ্নের মধ্যে যেটা প্রথমে দেওয়া ছিল যে পারচেস প্রাইস, ইম্পোর্ট ডিউটি, ক্যারিং কস্ট এবং ইনস্টলেশন চার্জ, এগুলো টোটাল এই এলিমেন্টসগুলোকে আমি যোগ করে তারপর যে অ্যামাউন্টটা পাবো সেটা নাম হবে ইনিশিয়াল কস্ট অফ মেশিন। এটা আমাকে আলাদা করে বের করতে হচ্ছে, কারণ আমরা যখন ডেপ্রিসিয়েশন বের করব তখন আমাদের ইনিশিয়াল কস্ট অফ মেশিনের মূল্যটা প্রয়োজন আছে, এবং তার সাথে ওয়ার্কিং ক্যাপিটাল 50,000 যোগ করলে দেখা যাচ্ছে আমি টোটাল পেয়েছি 3 লাখ, অর্থাৎ এই 3 লাখটাই হচ্ছে কি আমার এনসিও বা নেট ক্যাশ আউটলে। এরপর দ্বিতীয় ওয়ার্কিংসটা দেখো, অর্থাৎ আমাদেরকে মূল অঙ্কে যাওয়ার আগে কিছু কাজ করে নিতে হচ্ছে, সে কাজগুলা বা প্রি ক্যালকুলেশনগুলো আমি প্রথমে একটা বললাম যে এনসিও কিভাবে বের করতে হয়, এবং 2 নম্বরটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশনের সূত্র তোমরা দেখেছো অঙ্কের মধ্যে, প্রথমে ছিল কি স্ট্রেট লাইন বেসিস, এই যে দেখো তোমাদের স্ট্রেট লাইন বেসিসে দেয়া আছে। তো সেই স্ট্রেট লাইন বেসিসে আমরা যখন ডেপ্রিসিয়েশন বের করবো তার সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হয়, ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু ICM বা ইনিশিয়াল কস্ট অফ মেশিন মাইনাস সার্ভিস ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছো যে এখানে কোনো সার্ভিস ভ্যালু নেই, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য নেই, সেজন্য ইউজফুল লাইফ আছে 5 ইয়ার্স। তো যেহেতু সার্ভিস ভ্যালু নাই সেখানে, সেক্ষেত্রে 0 হবে, আর এই যে ইনিশিয়াল কস্ট অফ মেশিন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2,50,000, সেখান থেকে সার্ভিস ভ্যালু মাইনাস 0 ডিভাইডেড বাই ইউজফুল লাইফ হচ্ছে 5 ইয়ার্স করে আমার দেখা ক্যালকুলেশন করে বের করেছি যে 50,000 হচ্ছে কি আমার এই অঙ্কের মধ্যে প্রতি বছরে ডেপ্রিসিয়েশন। যেহেতু স্ট্রেট লাইন বেসিসে
সেহেতু প্রতি বছর একই ডেপ্রিসিয়েশন হবে। এরপর দেখো দ্বিতীয় অংশ, যেটা যে এখন আমরা মূল অঙ্কে আসছি, যে টেবল ফর ক্যালকুলেশন অফ সিএফএটি অ্যান্ড কিউমুলেটিভ সিএফএটি, এটা কেন করতে হবে? তোমাদেরকে প্রথম ক্লাসে আমি পিবিপি বা পেব্যাক পিরিয়ড করিয়েছিলাম। তো পেব্যাক পিরিয়ডের মধ্যে যেটা আমার সূত্র অনুসারে যে কলামগুলো করতে হয় সেই কলামগুলো একটু দেখে নাও। যেহেতু এখানে আমি প্রথমে একটা কথা বলে রাখছি যে আমাদের এখানে ক্যাশ ফ্লো দেওয়া ছিল সিএফবিটি অর্থাৎ বিফোর ট্যাক্স, তাহলে আমাকে এখানে ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স দুটাই কি করতে হবে? বাদ দিতে হবে। তো বাদ দিতে হলে আমি কিউমুলেটিভ সিএফএটি পর্যন্ত আমাকে টোটাল 8টা কলাম করতে হয়েছে। তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, আজকে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে ইয়ার, তারপর সিএফবিটি। এটা কি সিএফবিটি হচ্ছে? আমার যে ক্যাশ ফ্লোটা দেওয়া ছিল, এই যে প্রশ্নে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের যে এখানে ক্যাশ ফ্লোটা দেওয়া ছিল 5টা ইয়ারে, সেই 5টা ইয়ারের ক্যাশ ফ্লোটা আমি এখানে বসিয়ে দিলাম। তারপর ডেপ্রিসিয়েশন কত? 50,000, সেটা যেহেতু প্রত্যেক বছর একই সেটাও বসিয়ে দিলাম। এরপরের কলাম হচ্ছে ইবিটি এবং ট্যাক্স কত সেটা নির্ণয় করতে হবে। এখন ইবিটি কি? আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স কিভাবে বের করতে হয়? সিএফবিটি মাইনাস ডেপ্রিসিয়েশন, অর্থাৎ সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম তোমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। সিএফবিটি আমার এখানে প্রথম ইয়ারে দেওয়া আছে, 1st ইয়ারে 80,000 এবং ডেপ্রিসিয়েশন হচ্ছে 50,000, তাহলে 80,000 মাইনাস 50,000 হচ্ছে 30,000। সেই 30,000-এর উপরে আমাকে ট্যাক্সটা নির্ণয় করতে হবে। ট্যাক্স ছিল কত পার্সেন্ট? 30%। তাহলে 30% হলে 30,000-এর 30% হচ্ছে 9,000, এবং এই যে ট্যাক্সটা অর্থাৎ ইবিটি থেকে ট্যাক্সটাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে ইবিটি আমার হচ্ছে 30,000 আর ট্যাক্স হচ্ছে 9,000। তাহলে 30,000 থেকে 9,000 মাইনাস করলে আমার কত চলে আসে ইয়েটি? 21,000। দেখো শিক্ষার্থীরা, আমি এখানে ছোট করে লিখেছি 6 = 4 - 5, অর্থাৎ 6 কলাম এটা, এটা 4 কলাম থেকে 4th কলাম থেকে 5th কলামটা কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে আমি ইয়েটি পেয়ে গেলাম। এখন আমি নির্ণয় করতে হবে সিএফএটি অর্থাৎ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কত, অর্থাৎ ক্যাশ ফ্লো নির্ণয় করার পর সেটা আফটার ট্যাক্স কত। এখানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করার জন্য আমি আগেও বলেছিলাম যে ইএটি প্লাস কি? ডেপ্রিসিয়েশন। তাহলে ইএটি আমার এখানে কত? 21,000, আর আমার ডেপ্রিসিয়েশন ছিল কত? 50,000। তাহলে 21,000-এর 51,000 যোগ করলে টোটাল কত হয়? 71,000। অর্থাৎ আমাকে থার্ড কলাম প্লাস 6th কলাম যোগ করে 7th কলামে বসাতে হবে, সেটা হবে সিএফএটি। এভাবে করে প্রত্যেকটি কলামে করার পর পাশে যে কলামটি সেটা হচ্ছে কিউমুলেটিভ সিএফএটি। কিউমুলেটিভ সিএফ, কিউমুলেটিভ অর্থ ক্রমযোজিত, অর্থাৎ ক্রমান্বয়ে যোগ করা। তাহলে কিউমুলেটিভ সিএফএটি আমাকে নির্ণয় করতে হবে কি? দেখো 71,000 প্রথম বছরে যেটা পেয়েছি তার সাথে পরবর্তী প্রথম বছরটা লিখার পর পরবর্তী বছরে যে 64,000 পেয়েছিলাম সিএফএটি, সেই 71,000-এর সাথে 64,000 যোগ করে টোটাল 135,000 এটা বসাবো। তারপর 135,000-এর সাথে 78,000 যেটা থার্ড ইয়ারে আমার সিএফএটি আসছিল সেটা যোগ করে থার্ড কলাম অর্থাৎ থার্ড ইয়ারের কিউমুলেটিভ সিএফএটি বের করব, এবং এইটার সাথে 81,500 যোগ করে এই যে 294,500 এটা লিখবে। ভেবে করে আমাকে এই কলামটা কমপ্লিট করতে হবে 5টা ইয়ারের জন্য। এখন পিবিপির সূত্রটা দেখে আমরা অঙ্কের সলিউশনটা করব। পিবিপি বলতে আমার কি? পেব্যাক পিরিয়ডের যে সূত্র, এ প্লাস এন সিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখন কথা হচ্ছে আমার এখানে এ কি এন সিও তো আমরা জানি 3 লাখ বের হয়েছিল, এবং সি এবং ডি এটা মানটা বের করে দেখাবো। এ বলতে এটা বোঝায়, দেখো দ্য ইয়ার ইন হুইচ কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কামস নিয়ারার টু এন সিও, অর্থাৎ নিয়ারার টু এন সিও বলতে কি বোঝায়? এন সিও অর্থাৎ এন সিওর কাছাকাছি যে কিউমুলেটিভ সিএফএটি কোন ইয়ারে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিউমুলেটিভ সিএফএটি এই যে 3 লাখের কাছাকাছি হচ্ছে 2,94,500, সেটা হচ্ছে আমার কি
ওই বছরের টোটাল, আমি একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওই ইয়ারটা অর্থাৎ ওই বছরের টোটাল যে ইয়ার, ওই বছরের ইয়ারটা হচ্ছে কি কত? ফোর। তাহলে ফোর হচ্ছে এখানে কি? এ। আর এনসিও জানি 3 লাখ, এবং সিটা হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো অফ ইয়ার এ, দ্যাট ইজ 2 লাখ 9, অর্থাৎ কিউমুলেটিভ ক্যাশ ফ্লো অফ ইয়ার এ, এ ইয়ারের অর্থাৎ এ আমি যে ইয়ারটা ধরেছিলাম সে অর্থাৎ ফোরের, ওই বছরের কিউমুলেটিভ সিএফ অ্যাটি হচ্ছে কি সি, এই যে 2,94,500, এবং ডি হচ্ছে তার পরবর্তী বছরের সিএফ অ্যাটি, অর্থাৎ যেটাকে আমরা যদি বলি যে কি ক্যাশ ফ্লো অফ দ্য ইয়ার ফলোয়িং দ্য ইয়ার এ, অর্থাৎ ক্যাশ ফ্লো অফ দ্য ইয়ার, যে ক্যাশ ফ্লো মানে হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অফ দ্য ইয়ার ওই বছরের, ফলোয়িং দ্য ইয়ার এ এ বছরের পরবর্তী বছর, তাহলে এর পরবর্তী বছর হচ্ছে ফিফথ ইয়ার, ফিফথ ইয়ারের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হচ্ছে কত? 74,500, তাহলে এটা হচ্ছে ডি। সেই অনুযায়ী আমরা এখানে মানটা বসিয়ে দিলাম যে 4 + 3 লাখ - 2,94,500 ডিভাইডেড বাই 74,500। এভাবে বসিয়ে তোমরা একটি ক্যালকুলেটারে করে নিবে, আমি করেছি দেখো যে 4.07 ইয়ার্স এসেছে। এখানে ইয়ার্স কেন লিখেছি? ইয়ার্স লেখার একটাই উদ্দেশ্য হচ্ছে যে পিবিপি বলতে আমাদেরকে বোঝানো হয় যে আমি কত সময়ের মধ্যে বিনিয়োগটা রিটার্ন পাবো, তাহলে কত সময় যেহেতু বলেছে সেক্ষেত্রে আমাকে ইয়ার্স উল্লেখ করতে হচ্ছে, অর্থাৎ 4 বছরের কিছু বেশি সময় লাগবে আমার এখানে যে ইনভেস্টমেন্ট করেছে সেই টাকাটা উঠানোর জন্য বা উঠে আসার জন্য, রিটার্ন পাওয়ার জন্য। এবং শিক্ষার্থীরা এর পরবর্তী যে স্টেপ আমাকে বলা হয়েছিল সেকেন্ড ইয়াতে হচ্ছে এনপিভি, এবং থার্ড হচ্ছে আইআরআর কিভাবে নির্ণয় করতে হয় সেটা বের করে দেখাবো। তো দেখো আমরা তো সেকেন্ড ক্লাসে আইআরআর কিভাবে নির্ণয় করতে হয় পুরোটা দেখিয়েছিলাম, তো সেক্ষেত্রে তোমাদের নিশ্চয় মনে আছে যে আইআরআর নির্ণয় করার জন্য আমাদের দুটা এনপিভি লাগে, একটা হচ্ছে পজিটিভ এনপিভি, একটা হচ্ছে নেগেটিভ এনপিভি। তো প্রথমে আমাদের অঙ্কে যে কস্ট অফ ক্যাপিটালটা দেওয়া আছে সেই 10% কস্ট অফ ক্যাপিটাল দিয়ে আমরা কি করবো, প্রথমবারের এনপিভিটা বের করবো। যদি এনপিভি দেখা যায় পজিটিভ হয় তাহলে নেগেটিভ করার জন্য কি করতে হয়, তার থেকে বড় কোনো বা তার থেকে কোনো বড় একটা ডিসকাউন্ট ফ্যাক্টর ধরতে হয় বা কস্ট অফ ক্যাপিটাল ধরতে হয়, যেটা দিয়ে আমাদের নেগেটিভ এনপিভিটা আসবে। আর যদি যেই পার্সেন্টেজটা দেওয়া আছে সেটা দিয়ে নেগেটিভ এনপিভি আসে তাহলে তার থেকে ছোট কোনো ডিসকাউন্ট রেট ধরতে হবে যাতে আমার পজিটিভ এনপিভি আসে। এক্ষেত্রে আমাদের মূল বিষয়টা কি, আমরা যখন পজিটিভ ফিগার চাই তখন আমাদেরকে ডিসকাউন্ট ফ্যাক্টরটা, অর্থাৎ আমাদের রেট যত বেশি বড় হবে ততই আমাদের এনপিভি ছোট হবে, এবং রেট যত ছোট হবে তত এনপিভি বড় হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু কাজ করে অর্থাৎ ক্যালকুলেশন করে দেখে নিতে হবে যে কোনটা দিয়ে পজিটিভ হয় আর কোনটা দিয়ে নেগেটিভ হয়। তো দেখো আমি এখানে কি করেছি, প্রথমে টেবল ফর ক্যালকুলেশন অফ এনপিভি অ্যান্ড আইআরআর, সেক্ষেত্রে প্রথম 5টা ইয়ারের লিখে ফেললাম, এখানে ওয়ার্কিং ক্যাপিটালটা পরে বলছি, আগে 5টা ইয়ারের সিএফ অ্যাটি তোমরা একটু খেয়াল করো, আমি এখানে লিখেছি কি সিএফ অ্যাটি, অর্থাৎ আমরা যখন এনপিভি নির্ণয় করবো ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে তখন অবশ্যই আমাকে সিএফ অ্যাটি লিখতে হবে, নট সিএফ বিটি, কারণ সিএফ অ্যাটি মানে হচ্ছে আমার ট্যাক্স এবং ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে এবং পরবর্তীতে ডেপ্রিসিয়েশন যোগ করার পর। তাহলে আমরা যে আগের কলমে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে এখানে সিএফ অ্যাটি, এই যে 71,000, 64,000, 78,000 এই যে বের করেছি এগুলাই লিখতে হবে। তো দেখো এখানে আমি লিখেছি 71,000, 64,000, 78,000, 81,500, 74,500 এগুলো। এবং ডিসকাউন্ট ফ্যাক্টর কিভাবে নির্ণয় করতে হয় তোমরা নিশ্চয়ই জানো, আমাদের বইয়ের পিছনে একটা শিট আছে, সেই শিট থেকে 10% ডিসকাউন্টের প্রেজেন্ট ভ্যালুর এনইটি ফ্যাক্টরটা লিখতে হবে। তো সেই অনুযায়ী আমি এখানে লিখেছি যে 0.909 এবং 0.826, 0.751, 0.683, 0.621 এবং
এগুলো লিখেছি। লিখার পর দেখা যাচ্ছে আমার যখন এনপিবি নির্ণয় করব সেক্ষেত্রে একটা বিষয় তোমরা আরেকটু খেয়াল করো, ওয়ার্কিং ক্যাপিটাল লিখতে হবে। ওয়ার্কিং ক্যাপিটালটা শুধুমাত্র আমরা এনপিবি এবং আইআরআর নির্ণয় করার জন্য যে এনপিবিটা বের করব সেটাই সেখানে সেখানে সেটা অন্তর্ভুক্ত করব। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল লিখলাম 50,000। 50,000 লিখার পর এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা কি, দেখো লাস্ট ইয়ার অর্থাৎ আমার যেহেতু এই অঙ্কটা পঞ্চম পাঁচটা বছরের, তাহলে পঞ্চম বছরের যে আমার ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে 0.621 সেটাই হবে ওয়ার্কিং ক্যাপিটালের ডিসকাউন্ট ফ্যাক্টর। শিক্ষার্থীরা আমি আবারও বলছি, যখন আমরা আমাদের অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল থাকবে তখন ওয়ার্কিং ক্যাপিটাল লিখে ডিসকাউন্ট ফ্যাক্টরের এই যে সর্বশেষ বছরের যে ডিসকাউন্ট ফ্যাক্টর থাকবে আমার সেই একই ডিসকাউন্ট ফ্যাক্টরটা ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রেও লিখব। লিখার পর তোমরা জানো যে সিএফএটির সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর কি করতে হয়, গুণ করতে হয়। গুণ করে এই দুইটা গুণ করার পর এখানে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু বের করে প্রত্যেকটা ইয়ারে পাঁচ বছরে বের করে এবং ওয়ার্কিং ক্যাপিটাল সহ টোটাল প্রেজেন্ট ভ্যালু পেয়েছি আমি কত, 3,896,00 অর্থাৎ 960। এখন দেখো তাহলে দেখা যাচ্ছে যে 3,98,960 যেটা এটা হচ্ছে 3,00,000 থেকে বড়। তার মানে কি বোঝানো হচ্ছে, এটা পজিটিভ এনপিভি আসবে কারণ আমার এনসিইউ হচ্ছে কত, 3,00,000। তাহলে 3,00,000 থেকে এটা বড়, তাহলে আমার অবশ্যই পজিটিভ এনপিভি আসছে। এখন যেহেতু আমাকে নেগেটিভ এনপিভি বের করতে হবে তাহলে অবশ্যই কি রেটটা বৃদ্ধি করতে হবে। তাহলে রেট বৃদ্ধির জন্য আমরা জানি যে 5% থেকে 10% পর্যন্ত বাড়ানো যায়। তাহলে আমি শুধু 5% বাড়ালাম, অর্থাৎ 10%-এর পরে 15% বাড়িয়ে ডিসকাউন্ট ফ্যাক্টর সেই শিট থেকে বসিয়ে দিলাম 0.870, 0.756, 0.658, 0.572, 0.497 এবং ওয়ার্কিং ক্যাপিটাল বরাবর যে 0.497 বসিয়ে দিলাম। এবং এটা দিয়ে অবশ্যই কাকে গুণ করবো, কিউমুলেটিভ সরি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সকে অর্থাৎ সিএফএটিকে গুণ করব এবং সেখানে ওয়ার্কিং ক্যাপিটালটা সহ গুণ করে টোটাল আমাকে আবার একই রকম করে কি করতে হবে, বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু কত। তাহলে প্রেজেন্ট ভ্যালু দেখা যাচ্ছে কত, এখানে 61,770 প্রথম বছর। এভাবে করে পাঁচটা বছরের প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল সহ টোটাল আসছে 2,69,973 অর্থাৎ এখানে আমাকে দেখা যাচ্ছে 3,00,000 থেকে এটা কি সংখ্যাটা কম, 2,69,973। এটা যেহেতু কম তাহলে আমি অবশ্যই নেগেটিভ এনপিভি পেয়ে গেলাম, সেটা আমরা বিয়োগ করে নিচে সূত্রের মধ্যে প্রয়োগ করব। আপাতত আমি রিকোয়ারমেন্ট বিতে আমাদের কি বলেছিল আমি আরেকটু রিকোয়ারমেন্টটা দেখিয়ে দিয়েছি, তোমাদের যদি মনে না থাকে যে প্রথমে পেব্যাক পিরিয়ড এটা বের করেছি, এখন এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু এবং তার পরবর্তী হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো দেখো রিকোয়ার্ড বিতে এনপিভি বলেছে, তো এনপিভির জন্য আমার অঙ্কের যে পার্সেন্টেজ ছিল 10% সেই অনুযায়ী আমি কত পাচ্ছি, সেটা হচ্ছে এনপিভি অফ পিভি অফ এনসিভি মাইনাস পিভি অফ এনসিও অর্থাৎ প্রথম বছর প্রথম 10%-এর উপরে আমি যে এনসিভি প্রেজেন্ট ভ্যালু পেলাম এনসিভির নেট ক্যাশ বেনিফিটের সেটা লিখলাম, মাইনাস এনসিউ ছিল 3,00,000 সেটা লিখলাম। এখন আমার এনপিভি আসছে 8,960। এটা হচ্ছে আমার পজিটিভ এনপিভি অর্থাৎ আমার এই অঙ্কের মধ্যে এনপিভি হচ্ছে কত, 8,960। তারপর রিকোয়ার্ড সি, সেখানে আমাকে বলেছিল আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন কত সেটা বের করব। তো আইআরআর এর ক্ষেত্রে তোমাদের আমি বলে দিচ্ছি সূত্রটা যে এ প্লাস সি ডিভাইডেড বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ অর্থাৎ এখানে এ বলতে কি বোঝানো হয় মনে আছে তোমাদের, বলেছিলাম যে এ মানে হচ্ছে লোয়ার রেট, বি হচ্ছে হায়ার রেট, সি হচ্ছে পজিটিভ এনপিভি এবং ডি হচ্ছে কি নেগেটিভ এনপিভি। এখন পজিটিভ এনপিভি নেগেটিভ এনপিভিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, পজিটিভটা তো তোমরা আগেই করিয়েছি দেখেছ এবং নেগেটিভটা হচ্ছে ওই যে আমাদের 2,69,000 এটার সাথে কম্পেয়ার করে
আমার 3 লাখের সাথে কম্পেয়ার করে আমি পেয়েছি 30,027। এখন আমি সূত্রের মধ্যে এই মানগুলো বসাবো। এ যেহেতু লোয়ার ডিসকাউন্ট রেট, তাহলে লোয়ার ডিসকাউন্ট রেট ছিল কত, 10%। তারপর পজিটিভ এনপিভি বসালাম, সি নিচে পজিটিভ এনপিভি মাইনাস, এবং ডিটা, ডি এর মানটাও ছিল -30,027। এবং দেখো ইনটু বি মাইনাস এ, মানে হচ্ছে বি মানে কত বলেছিলাম যে হায়ার ডিসকাউন্ট রেট। এখানে হায়ার বলতে যে আমার দুইটা ডিসকাউন্ট রেটের মধ্যে কোনটা বড়, তো একটা নিয়েছিলাম 15%, একটা 10%। তাহলে 15%টা বড়, তাহলে 15% -10%, তাহলে এটা থেকে বিয়োগ করার পর এখানে 5%, এবং এখানে যোগ বিয়োগ করে দেখো 10% প্লাস উপরে এটা থাকবে, এবং নিচে এই যে আমার এই অ্যামাউন্টের সাথে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আমার অ্যামাউন্টটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে প্লাস হয়ে টোটাল 38,987 আসবে। এবং এখানে যে 10% প্লাস, এটা কেটে দিয়ে ভাগ করার পর আমি 0.2298 পেলাম, এবং ইনটু 5%, এটা আলাদা, এটার সাথে সম্পর্কিত, এটা এই 10%-এর সাথে সম্পর্ক না, এটা হচ্ছে এই অংশটার সাথে এটা 5%-টা সম্পর্কিত। তাহলে দেখো কিভাবে ক্যালকুলেশনটা করেছি, এবং সর্বশেষ আমরা পেয়েছি 11.15%। তাহলে এই অঙ্কে আমার আইআরআর কত, 11.15%। তো শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই আজকের ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে জানিও। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।